সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিক্তা দেবনাথ আজ তোমাদের নার্সারি ক্লাসের ইংরেজি ক্লাসটি নেব। এই বইটি তোমরা খুলবে, এই বইটি তোমাদের সবার আছে। তো এখন আমরা মূল্যায়ন যে পরীক্ষা, তার জন্য একটু প্রস্তুতি নেওয়া দরকার। তো মূল্যায়ন যে পরীক্ষা দিবা তোমরা বাসায়, তো তার জন্য তোমাদের যে প্রস্তুতি দরকার, তার জন্য আমি তোমাদের কিছু ওয়ার্ড মেকিং লিখে রেখেছি। এই ওয়ার্ড মেকিংগুলো তোমরা একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। তো জেনারেলি এই তোমাদের এই যে ওয়ার্ডগুলো একটু সাজানো থাকে, তো আমি একটু উল্টাপাল্টা করে দিলাম যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। তো প্রথম যে ওয়ার্ডটি আমি নিয়েছি সেটা হচ্ছে এ। তো আমরা যে ওয়ার্ডগুলো আমরা দিয়ে ওয়ার্ড মেকিং করব সেটা হচ্ছে প্রথমটা দেখো এ। এ দিয়ে আমরা কী কী তৈরি করতে পারি? আমরা অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের জন্য দুইটা লিখেছি, এই দুইটা তোমরা পড়বা। তো এ দিয়ে কী হয় দেখো, এ ডাবল ভি এল ই অ্যাপেল, অ্যাপেল অর্থ কি আপেল, এটা বাংলা সহ পড়বা, তাহলে তোমাদের মুখস্থ ভালো থাকবে। তারপর লিখলাম কি দেখো, এ ডাবল এস এস, এস মানে কী হয় গাধা। তারপর ডি, ডি ও ডাবল এল ডল, ডল অর্থ কি পুতুল। ডি ডাবল ও আর ডোর, ডোর অর্থ দরজা। তারপর দেখো ছি, সি ও ডাব্লু কাউ, কাউ অর্থ গরু। তারপর দেখো ছি এ টি ক্যাট, ক্যাট অর্থ কি বিড়াল। তারপর দেখো জি, জি ইউ এন গান, গান অর্থ কি বন্দুক। তারপর দেখো জি ও এ টি গোট, গোট অর্থ ছাগল। তারপর দেখো ইস, এইচ ই এন হেন, হেন অর্থ মুরগি। এইচ এ টি হ্যাট, হ্যাট অর্থ কে টুপি। এগুলো কিন্তু তোমাদেরকে বারবার পড়তে হবে, না হলে তোমরা শিখতে পারবে না। তারপরে দেখো জে, জে ইউ জি জাগ, জাগ অর্থ কে জগ। তারপর দেখো জে এ আর, জার, জার অর্থ কলস। আর, আর ও এইচ ই রোজ, রোজ অর্থ গোলাপ। আর এটি র্যাট, র্যাট অর্থ কী হয় ইঁদুর। তারপর দেখো এম, এম এ এন ম্যান, ম্যান অর্থ কি মানুষ। এম ডাবল ও এন মুন, মুন অর্থ চাঁদ। ও, ও এক্স অক্স, অক্স অর্থ ষাঁড়। ও ডাব্লু এ লাউল, আউল অর্থ পেঁচা। এস, এস ইউ এন সান, সান অর্থ সূর্য। এস এইচ আই পি শিপ, শিপ অর্থ কি জাহাজ। তারপর দেখো জেড, জেড ডাবল ও জু, জেড ই আর ও জিরো, জিরো অর্থ শূন্য। তো এই ওয়ার্ড মেকিংগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, আজকের মতো বিদায় নিচ্ছি।